আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। বর্ষের মুখর ঈদ আপনাদের কেমন কাটলো সবার? আশা করছি খুব ভালো কেটেছে। জি আলহামদুলিল্লাহ, আমারও ভালো কেটেছে। এটা ছিল আমার ঈদের একটা ডেজার্ট আইটেম, লেমন কাস্টার্ড। রেসিপিটা শেয়ার করছি। বাজার থেকে কিনে আনা দু প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট গুঁড়ো করে সেটার সাথে 50 গ্রাম বাটার হাত দিয়ে মাখিয়ে তারপর সেটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে হাত দিয়ে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। এরপর আমি এটাকে আর একটু ভালোভাবে সেট করার জন্য নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। বাটারের পরিমাণ আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি খাবারটা খুব একটা রিচ করতে চাইনি তাই কম করে দিয়েছি। এই ফাঁকে আমি 1.5 কাপ পানির সাথে 1 কাপ কন্ডেন্স মিল্ক, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিতে পারেন, আবার বাটারও মিশিয়ে দিতে পারেন। আরও সুইটেন্ড করার জন্য আপনার সাথে চিনিও অ্যাড করতে পারেন। তো আমি চিনি ছাড়াই এগুলো বয়েল করতে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এটা কাস্টার্ডে পরিণত হবে। ফ্লেভারের জন্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এর সাথে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ বয়েল করার পর আমার কাস্টার্ডটি রেডি হয়ে গিয়েছে, এরপরে ঠান্ডা করে নেবার পালা। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা বিস্কিটের বেজের উপরে এই সাদা কাস্টার্ড ঢেলে দিলাম এবং এরপরে আবারও এটাকে সেট করার জন্য আবারও ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এ ফাঁকে আমি থার্ড লেয়ারের কাজ শুরু করে দিলাম। আমি 1 কাপ পানির সাথে পরিমাণ মতো চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আগার আগার পাউডার, কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করে এটাকে বয়েল করলাম এবং সাওয়ার টেস্ট আনার জন্য আমি কিছু পরিমাণ লেমন জুস অ্যাড করে দিয়েছি। এরপর হয়ে যাওয়ার পর আমি এটাকে সাদা লেয়ারের উপরে ঢেলে দিলাম এবং এটাকে সেট করার জন্য কিছুক্ষণ আবারও ফ্রিজে রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হয়ে গিয়েছে। এরপর সাজানোর পালা, আমি সাদা ক্রিম কোণের মধ্যে ঢেলে এটাকে আমি উপরে এভাবে নেটের মতো করে সাজিয়ে তারপর পরিবেশনের জন্য রেডি করে ফেললাম। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও ঠিক তেমনটাই চমৎকার হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিও আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আশা করছি নেক্সট কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।